بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أمرا basic principles of the Aqida of Ahl Sunnah Wal Jama'a A broader heading under a একটা সাব হেডিং ছিল সেকেন্ড চ্যাপ্টারটা আমরা আগে বলছি এগারোটা চ্যাপ্টার আছে আন্ডারে প্রথম চ্যাপ্টারটা আমরা খুব একটা পড়ি নাই টাচ করে গেছি কারণ ওটা অনেক বড়ো এবং ওইটাতে এমন কথা আছে যেটা আমরা অন্যত্র আলোচনা করছি বা করব আরও সেই জন্য এটা খুব একটা সময় দেই নাই আমরা সেকেন্ড চ্যাপ্টারটা ছিল ডেফিনিশন অফ ইমান অ্যাকর্ডিং টু আহলুস সুন্নাহ ওয়াল জামাআ ইমানের সংজ্ঞা বা নানা রকম বর্ণনা ইমান এটা ইমান ওটা যেরকম আছে এটা জানাটা খুব দরকারি আপনারা দেখছেন যে আমাদের অনেক ভুল ধারণা ভাঙছে বা ভাঙবে আরও এখন এখানে আজকে একটা ছোট্ট কথা বলতে চাই যে আমরা কিন্তু অনেক মানে বেশ ডিপ একটা স্টাডির ভিতরে আসি এখন অনেক কটা পর্ব গেছে আমাদের শুরুর থেকে মানে বেসিক ইসলাম এই এই হেডিংয়ে বা এই এই সাবজেক্টের উপরে আমরা তো বেসিক ইসলাম শিখতেছি লার্নিং দিন ফ্রম স্ক্র্যাচেস মানে দিন মানে ধর্ম বা আমাদের ওয়ে অফ লাইফ সেটাকে স্ক্র্যাচেস থেকে মানে একদম গোড়ার থেকে শেখার চেষ্টা করতেছি আমরা এবং সেটা ম্যারিনারদের জন্য এটা একটু আলাদা করে আমি অ্যারেঞ্জ করছি এটা অন্যদের জন্য আসে অন্য ফর্মে আসে ম্যারিনারদের জন্য আমরা ম্যারিন ওয়ান ম্যারিন টু এভাবে নাম দিয়ে দিয়ে মানে নাম্বারিং করছি আমরা তো আমরা বেশ অনেক কটা পর্ব পার হয়ে গেছি যারা নতুন আসছেন নতুন বলতে ধরেন প্রতি সপ্তাহে একটা পর্ব থাকে রাফলি দুই চার সপ্তাহ আগেও যারা জয়েন করছেন তাদের জন্য কিছু কিছু টার্মিনোলজি বা কিছু কিছু ফ্রেজ হয়তো দুর্বোধ্য হতে পারে এটা দোষের কিছু না আমাদেরও একসময় এই সবই দুর্বোধ্য ছিল যা আমরা পড়তেছি এখন কিন্তু প্রথম থেকে যদি শুরু করেন বা একটু একটু করে যেরকম বললাম যে লার্নিং দিন ফ্রম স্ক্র্যাচেস যে আইডিয়াটাতে আমরা এই এটা এটা ফর্ম করতেছি বা এটা স্ট্রাকচারটা বানাইছি এটার সেটা যদি একটু একটু করে ফলো করতেন বা করেন তাহলে দেখবেন যে সবই বুঝতেছেন কারণ আমরা অনেকখানে অবকাশ নিয়ে চেষ্টা করছি একটা নতুন টার্ম থাকলে বা একটা নতুন টার্মিনোলজির একটা কী বলবো গ্লসারি বা ওই ধরনের একটা ব্যাপার থাকলে সেখানে আমরা চেষ্টা করছি এটাকে একটু ডিফাইন করতে বা একটু বোঝাই দিতে বা একটু ই করতে এক্সপ্লেন করতে সো যারা নতুন একদম নতুন মিনিং ধরেন দুই চার সপ্তাহ পুরানো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো কষ্ট করে হলেও নিজের টাইমে ওন টাইমে আগের পর্বগুলো শুনে নিতে আমরা ঢাকা শহরে যারা থাকি বিশেষ করে ঢাকা শহরে যারা থাকি তাদের অনেক সময় রাস্তায় কেটে যায় সো একটা লিসনিং ডিভাইস যদি থাকে এটা টেলিফোনই হোক অথবা একটা এমপি3 প্লেয়ার হোক বা এখন তো গাড়িতেও ওই এমপি3 প্লেয়ারগুলো লাগানো হয় লাগানো যায় ওই গাড়ির যে অডিও থাকে তার সাথে বা পেন ড্রাইভেও ই করা যায় সেটা সরি পেন ড্রাইভ লাগানো যায় পেন ড্রাইভ থেকে শোনা যায় অনেক ইজি হয়ে গেছে সব কিছু এখন যাই হোক তো এখন যেটা করতে পারেন যে এই আইডল যখন বসে থাকেন রাস্তায় জামে বা অন্য কোথাও অথবা যাচ্ছেন কোথাও ঢাকার তেচুটান তখন আসলে একটা ভালো সময় যে এটা শুনতে থাকলে গুণাও কম হবে গুণা বলতে রাস্তার গুণা যেগুলো থাকে একটা এখন তো মানে মেয়েরা এমনভাবে রাস্তায় চলে যে আমি মাঝে মাঝে চিন্তা করি হাজব্যান্ডের জন্য কী বাকি আছে দেখার মানে আমরা তো জানি যে বিবাহিত জীবনে হাজব্যান্ডের জন্য কিছু জিনিস এক্সক্লুসিভ থাকে ভালো মুসলিমদের ভালো মুসলিমাদের সব কিছুই হাজব্যান্ডের জন্য থাকে আর জেনারেল যারা আমরা যেভাবে বড় হয়েছি আমরা সাধারণভাবে যেভাবে ঢাকার স্কুলে কলেজে পড়ছি আমাদের মা ছিল বোন ছিল বা যখন তখনকার পারিপার্শ্বিকতায় যারা মহিলারা ছিল তাদের তুলনায় চিন্তা করলে এখন মনে হবে যে হাজব্যান্ডের জন্য আর কিছু থাকে না বাকি আর কি সব কিছুই মানুষ রাস্তার মানুষ দেখতেছে তো সেই সমস্ত গুণার থেকে আপনার বেঁচে থাকার একটা ওয়ে হচ্ছে কিপ ইউর আইজ বা গেজ ডাউন আল্লাহ বলছেন কোরআনে অর্ডার করছেন আল্লাহ দৃষ্টি অবনত রাখতে একদম সরাসরি অর্ডার তো সেটার একটা ভালো উপায় হচ্ছে যদি আপনি ভালো কিছু শোনেন আপনার মনটা আল্লাহমুখী থাকবে তাকওয়ার একটা প্রভাব থাকবে আপনার উপর এবং আপনি এঙ্গেজ থাকবেন
গোনার কাজ কম হবে। শুধু চোখের গোনা যে তা না, অনেক সময় কানের গোনা হয়। আপনি দুইটা মানুষ গীবত করতেছে, আপনি বাসে বসে বা ট্রেনে বসে সেটা শুনতেছেন, আরেকজন থার্ড পার্সন নিয়ে গীবত করতেছে। আমাদের বাঙালিদের গল্প ইউজুয়ালি তাই। বাংলাদেশি মুসলিমদের একটা হচ্ছে যে প্রতি দুইজন মানুষ দেখবেন গপ্প করতেছে তিন নম্বর একজনকে নিয়ে। এটা খুবই বাজে একটা কোয়ালিটি ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে। সো যাই হোক, আমি আগে একবার দিছিলাম, আবার ওই পুরানো লেকচারগুলো একটা লিঙ্ক দিব ইনশাল্লাহ আজকের এটা শেষ করার পরে। সেটা থেকে আপনারা ইনশাল্লাহ দেখে নেবেন যারা নতুন আসছেন। আমরা আমাদের ইসে ফিরে যাই, পাঠে ফিরে যাই। আমরা পড়তেছিলাম যে ইমানের ডেফিনেশন, ইমান সম্বন্ধে বড় বড় স্কলারদের কী বলছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করছিলাম আমরা, আহমদ বিন হাম্বাল, হাসান আল বাসরি, এনারা কী বলছেন, ইমাম শাফি, এগুলো আমরা পড়ছি। আজকে পড়বো আমরা, আরও কিছু কয়েকটা আছে দেখবো আমরা একটু। তো একজন আবু ওমর ইবন আব্দুল বার, তার একটা সেইং, একটা একটা লেখাতে তিনি বলছেন, সেটা আমরা পড়ব। তিনি বলছেন যে আপনার দ্য স্কলার্স অফ ফিক অ্যান্ড হাদিস আর অ্যাগ্রিড দ্যাট ফেইথ ইজ বোথ ওয়ার্ডস অ্যান্ড ডিডস। ফিকের স্কলার এবং হাদিসের স্কলার যারা, তারা, আমি জানি না গতদিন এটা এটা টাচ করছিলাম কিনা, এটার থেকে শুরু হওয়ার কথা আমার মার্কিং অনুযায়ী মনে হচ্ছে। যদি গতদিন টাচ করে থাকি তাহলে মাফ করে দিন। স্কলার্স অফ ফিক অ্যান্ড হাদিস, হাদিস ফিক হচ্ছে যারা রুলিং বের করেন, ফকি যাদেরকে বলি, আর হাদিস মুহাদ্দিস যারা স্কলার, হাদিসের স্কলার, আর অ্যাগ্রি দ্যাট ফেইথ ইজ বোথ ওয়ার্ডস অ্যান্ড ডিডস, কথা এবং কাজ মিলায় হচ্ছে ইমান, অ্যান্ড দ্যাট নো ডিডস আর ভ্যালিড আনলেস অ্যাকম্পানিড বাই দ্য কারেক্ট ইন্টেনশন। আর এই কোনো কাজেরই কোনো মানে নেই যখন, যতক্ষণ ইন্টেনশনটা ঠিক বা নিয়তটা ঠিক না হচ্ছে, আল্লাহর জন্য যদি না হয় বা কারেক্ট নিয়তে যদি না হয়। ইন দেয়ার ভিউ ফেইথ ইনক্রিজেস বাই মিন্স অফ অবিডিয়েন্স অ্যান্ড ডিক্রিজেস বাই মিন্স অফ ডিসঅবিডিয়েন্স। ও এটা আমরা পড়ছিলাম, মনে পড়ছে আমার এখন। তো এইসব স্কলারদের মতে আপনার আনুগত্য, আল্লাহর প্রতি আনুগত্য করলে আনুগত্যে আপনার ই বাড়ে, ইমান বাড়ে, এবং আল্লাহ বিরুদ্ধ কাজ করলে বা আল্লাহর প্রতি আনুগত্য না দেখাইলে, অনানুগত্য থাকলে বা কী বলবো, বেয়াদবি করলে বা অমান্য করলে, তখন কী হয়, ইমান কমে যায়। অ্যান্ড অল অ্যাক্টস অফ ওয়ার্শিপ অ্যান্ড অবিডিয়েন্স আর ফেইথ ইন দেয়ার ভিউ। সকল ও না, এইটা এই পার্টিকুলার লাইনটা পড়ি নাই আমি, মানে এটা মোটামুটিভাবে এটা পড়ছি কিন্তু অন্য অন্যদের কথায়, কিন্তু এটা পড়ি নাই। বলতেছেন যে অল অ্যাক্টস অফ ওয়ার্শিপ, যে কোনো ইবাদতের কাজ যেটাই বলেন আপনি, অ্যান অবিডিয়েন্স আর ফেইথ ইন দেয়ার ভিউ, এটা মানে হচ্ছে আপনার যে কোনো ইবাদতের কাজ এবং আনুগত্যের কাজ হচ্ছে ইমানের পরিচয়ক, বা এটা ইমান, এটা এক ধরনের ডেফিনেশন বা ডিফাইন করার একটা। দিস ওয়াজ দ্য বিলিফ অফ অল অফ দ্য সাহাবা অ্যান্ড তাবিন অ্যান্ড দোজ হু ফলোড দেম ইন ট্রুথ অ্যামং দ্য মুহাদ্দিসিন অ্যান্ড ফুকাহা। এটাই ছিল সাহাবি বা সাহাবা যারা, তাবিন মানে যারা তাদের অনুসারী, সেকেন্ড জেনারেশন যেটা সাহাবিদের পরের, এবং আর যারা তাদেরকে ফলো করছেন, সবাইয়ের ধারণাটা এরকমই ছিল ইমাম সম্বন্ধে। ইমামস অ্যান্ড দেয়ার ফলোয়িং ফলোয়ার্স, ইমাম আমাদের ইমাম যারা ছিলেন এবং তাদের অনুসারী যারা ছিলেন, তাদেরও একই রকম বিশ্বাস ছিল। নো ওয়ান অ্যামং দ্য আর্লিয়ার অ্যান্ড লেটার জেনারেশনস ডিফার্ড ফ্রম দেম এক্সেপ্ট দোজ হু ডেভিয়েটেড ফ্রম দ্য ট্রুথ ইন দিস রিগার্ড। যারা সত্য থেকে বিচ্যুত হয়েছে তারা ছাড়া মেইন স্ট্রিম বা মানে মূলধারার যে স্কলার, কেউ এটি নিয়ে কোনো বিতর্ক করেন নাই বা কোনো দ্বিমত পোষণ করেন নাই। এরপরে বলতেছেন যে যে আহলে সুন্নাহ জামা মনে করে, যে আপনাদের মনে আছে ডেভিয়েন্ট সেক্টের কথা বলছিলাম, চারটা মেইন ডেভিয়েন্ট সেক্টের কথা বলছিলাম, বা না বলে থাকলে আবারও বলতেছি যে খারেজি, রাফিদি, তারপরে আপনার মুরজি, এগুলো বলছিলাম আপনাদের, এবং কাদেরি যা, এই চারটা ডেভিয়েন্ট সেক্টের কথা আসছে, আরও আসছে ডেভিয়েন্ট সেক্ট, জাহামি আছে বা অন্যরাও আছে। তো জাহামিয়াদের তো আর সব মুসলমানই মনে করা হয় না, তো এদের নিয়ে হয়তো কোনো একটা ভ্যারিয়েশন থাকতে পারে, কেউ মুসলমান মনে করে কেউ করে না, এরকম থাকতে পারে। যেমন রাফিদিদের ব্যাপারে, শিয়াদের ব্যাপারে, শিয়াদেরকে অনেক বড় স্কলার মুসলমানই মনে করেন না,
আবার কেউ কেউ মনে করেন যে ঢালাওভাবে অমুসলিম বলা উচিত না, কেউ কেউ পলিটিক্যাল রিজনের জন্য বলেন না, কারণ এটা কাজ্জা যেটা বলে কাজ্জা লেগে যাবে দুনিয়াতে, মানে এরকম একটা ব্যাপার, ঝগড়াঝাটি হবে, এই জন্য বলেন না। যাই হোক, এখানে বলতেছেন যে আহলে সুন্নাহ জামা মনে করে যে যারা অ্যাকশনকে অ্যাকশনকে সেপারেট করে বিশ্বাস থেকে, ইমান থেকে, ইমানের সাথে কাজের কাজকে ইমান থেকে আলাদা করে দেখে, অর্থাৎ ইমানের সাথে কাজের সম্পর্ক না, বা কাজ অনুযায়ী ইমান সেরকম কোনো ব্যাপার না, ইমান ইমানের জায়গায় আছে, কাজ কাজের জায়গায় আছে, এরকম কথা যদি কেউ মনে করে তাদেরকে আহলে সুন্নাহ জামা কী মনে করে? মুরজিয়া মনে করে, মুরজি, আগে আমরা বলছি এই টার্মটা, এবং মিসগাইডেড ইনোভেটর, মিসগাইডেড মানে পথভ্রষ্ট এবং বিদাতি মনে করে। এরপরে আমরা আরেকটা এসে আসব, সেখানে বলতেছেন যে আহলে সুন্নাহ জামা থিঙ্ক দ্যাট ওয়ান শুড সে ইনশা আল্লাহ ওয়েন ডিসক্রাইবিং ওয়ান সেলফ অ্যাজ এ বিলিভার। একটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এটা আমি জানতাম না, এই বই পড়ার আগে জানতাম না। আপনাকে কেউ জিজ্ঞেস করলো আপনাকে বিশ্বাসী, আমরা তো বলি হ্যাঁ হ্যাঁ অফকোর্স আমি বিশ্বাসী, আই বিলিভ ইন গড, আমার আবা আমি বিশ্বাসী বলতে যা বোঝায় তাই। আজকাল ভেরি আনফর্চুনেটলি বাংলাদেশে এইটাও একটা ব্যাপার হয়ে গেছে, একজন মানুষের সাথে আপনি কথা বলবেন বাসে, ট্রেনে, প্লেনে, কোনো অডিটোরিয়ামে বা কোথাও একসাথে হয়েছেন দাওয়াতে, আজকাল আপনার চিন্তার কারণ আছে বা কন্টেমপ্লেট করার ব্যাপার আছে যে লোকটার সাথে যে কথা বলবো ইসলাম নিয়ে কি বিশ্বাসী কিনা, এরকম একটা একটা ব্যাপার চলে আসছে। এখন আমি একটা গল্প বলি আপনাদের, মানে আমার এক দিনী ভাই আছেন, উনি একটা ব্যাংকে চাকরি করতেন, তো ওনাদের ওইখানে ইন্টার্নশিপ করতে আসছে ঢাকা ইউনিভার্সিটির দুটা মেয়ে, তো উনি তো নামাজ পড়েন, দাঁড়িয়ে আছে এবং উনি আল্লাহওয়ালা মানুষ, তো উনি বড় অফিসার ব্যাংকের মোটামুটি, তো উনি চিন্তা করলেন ওনারা লাঞ্চ কখনো ব্যাংকে করেন কখনো বাইরে যান, উনি চিন্তা করলেন যে আচ্ছা এই মেয়ে দুইটাকে, আরও আছে মানুষ যাদেরকে নিয়ে লাঞ্চ, ওই দুইটার জন্য লাঞ্চ আনাই এবং এই ফাঁকে একটু দিনের কথা বলি বা এই করি, তো সবাই খাইতে বসছেন, তো উনি একটু দিনের কথা বলতে গেছেন, তখন দেখি তারা ওই মেয়ে দুইটা আর কি তারা নাকি একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে, মানে মুখ চাওয়াচাই করতেছে এবং ইঙ্গিত ইশারা একটা ভাব, তো উনি বলছেন এনিথিং রং, তো বলছে যে টু বি ভেরি অনেস্ট উই ডোন্ট বিলিভ ইন অল দোজ থিংস, মানে মেয়ে দুইটা বলতেছে আর কি যে আমরা আল্লাহ বিশ্বাস করি না, তার কিসে বিশ্বাস করি, হাকিকত কি মুসলমানের ঘরের মেয়ে, মুসলমানের ঘরের ছেলে, এটা কেন কেন হয়েছে? এই যে দুদিন আগে আমি জানি না ম্যারিনার গ্রুপে আমি ভিডিওটা পোস্ট করছি কিনা, আমি দেখবো একবার চেক করে, না করলে করে দিব আমি একটা ভিডিও, ওই যে মেয়েকে মাইক্রোবায়োলজি না বায়োলজি পড়তে পাঠাইছেন ওইটা নিয়েই ব্যস্ত, মানে কোরআন নিয়ে কোনো গবেষণা নাই, রাসুল নিয়ে কোনো ই নাই, একদিন মেয়ে বলতেছে যে আমি তো আল্লাহ বিশ্বাস করি না, এটা এটা আমাদের ঘরে ঘরে হতে যাচ্ছে বা হচ্ছে। যাই হোক, তো আমরা আবার ফিরে আসি আমাদের ইসে, আমাদের টপিকে, যে বলতেছেন যে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনাকে আমাদের বলা উচিত আই এম এ বিলিভার ইফ আল্লাহ উইলস, আমি বিশ্বাসী ইনশাআল্লাহ আল্লাহ যদি চান তেলেই, মানে এই কনফিডেন্সটাও নিজের উপর নিজের আল্লাহ ব্যতীত ব্যতীত থাকা উচিত না যে আমি অফকোর্স আই এম এ বিলিভার, না এটা থাকা উচিত না, এটা ডাউটের ব্যাপার না, কিন্তু এটা 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 কিন্তু ডাউটের, অনেকে মনে করতে পারেন আমার ভিতরে ডাউট আছে আল্লাহ চাইলে আমি বিশ্বাসী, এই কথাটা কিন্তু তা না, এই কথাটা হচ্ছে আমি বিশ্বাসী বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আমার নিজের কোনো ই ছিল না, আল্লাহর দয়া আমি বিশ্বাসী। আমরা একটা দোয়া পড়ি না, ইয়া মুকাল্লিব আল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক, হে হে কলবের কলব মানে অন্তর, অন্তরের পরিবর্তনকারী বা অন্তরের নিয়ন্ত্রণকারী, আমার অন্তরটাকে দিনের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে রাখো। এই অন্য একটা হাদিসে আসছে যে আল্লাহর মানুষের অন্তরটা আল্লাহর দুই আঙ্গুলের ভিতরে ফেদারের মতো, ফেদার পালক, পালক যেমন বা একটা একটা পাতা যদি আপনার দুই আঙ্গুলের মাঝখানে থাকে জাস্ট একটা আঙ্গুলের একটা টুইস্ট এটা উল্টায় যেতে পারে, সুতরাং আপনার ইমানটা যে আছে এটা এটা আল্লাহর দয়ায় আছে এবং আল্লাহর চোজেন আপনি সেই জন্য আছে, মুহূর্তে এটা চেঞ্জ হয়ে যেতে পারে, এবং আমরা সবসময় আল্লাহর কাছে চাবো যেন এটা চেঞ্জ না হয়, ইমান নিয়ে ফুটানি করব না, ইমান নিয়ে গর্ব করব না, ইমান নিয়ে মানে গলাবাজি করব না, বরং আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবো যে আল্লাহ আমাদেরকে ইমানদারের খাতায় রাখছেন বা ইমানদার হিসাবে গ্রহণ করছেন বা ইমানদার হিসাবে জন্ম দিচ্ছেন, এবং তার কাছে প্রতিনিয়ত চাইবো যে আল্লাহ যেন আমাদেরকে ইমানের উপর প্রতিষ্ঠিত রাখেন, দোয়াই আছে। আচ্ছা, দি ডু নট স্টেট উইথ সার্টেনটি দ্যাট দে আর বিলিভার্স বিকজ অফ দেয়ার ইন্টেন্স ফিয়ার অফ আল্লাহ, আল্লাহকে তারা যে ভয় করে যেহেতু সেই জন্য তারা
ওই একটু নিশ্চিত হয়ে বলে না যে হ্যাঁ আমি সবসময়কার জন্য বিলিভার, আমি সবসময় বিলিভার ছিলাম বা আমি বিলিভার, যেটা বললাম আপনাদের, দেয়ার বিলিভ ইন দ্য ডিভাইন উইল অ্যান্ড ডিক্রি, মানে এই যে ডিভাইন উইল অ্যান্ড ডিক্রি, আল্লাহ আল্লাহর ডিক্রি যেটা এবং আল্লাহর ইচ্ছা, সেটাতে যে আমরা কাদার যেটাকে বলি সেটার উপর যে আমাদের বিশ্বাস, সেটার জন্য আমরা আরও ভয় করি। অ্যান্ড দে আর রিলাকটেন্স টু প্রেজ দেমসেলস, এবং আমরা নিজেদেরকে প্রেজ করতে চাই না, এই জন্য আমরা ওইভাবে বলি না। ফর অ্যাবসোলুট ফেথ মিনস ডুইং অল দ্য অ্যাক্টস অফ ওয়ার্শিপ অ্যান্ড অ্যাভয়েডিং অল থিংস উইচ আর ফরবিডেন। আপনি যদি অ্যাবসোলুট ফেথ ক্লেম করেন যে আমার একেবারে মানে নিরঙ্কুশ ইমান আছে, কোনো রকমের উইকনেস নেই ইমানের ভিতর, তার মানে আপনি সকল ইবাদতকে সঠিকভাবে করেন এবং সকল গুণাকে আপনি বা নিষিদ্ধ করা জিনিসকে আল্লাহ আপনি সারা জীবন অ্যাভয়েড করছেন বা করে থাকেন, ইট ইজ ইম্পসিবল, তাই না? এই জন্য কিন্তু যেটা আমি আগে বলে ফেলছি আপনাদের, এখানে বলতেছেন বাট দে ডু নট সে ইনশাআল্লাহ ইফ ইট মে বি টেকেন অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ ডাউট। কিন্তু কেউ যদি ইনশাআল্লাহ দিয়ে বোঝে যে আমার ডাউট আছে আমার বিশ্বাসে বা আল্লাহ বিশ্বাসে বা আখেরাতে বিশ্বাসে, সেই ক্ষেত্রে আপনি, সেই জন্য আমরা ইনশাআল্লাহ বলি না বা ইনশাআল্লাহ বলবো না আমরা সেই ক্ষেত্রে, যদি মনে করি যে আমার এই কথাটাকে কেউ ইন্টারপ্রেট করবে যে আমার বোধ হয় ডাউট আছে এই জন্য আমি বলছি, আল্লাহ চাইলে আমি বিশ্বাসী, না না সেটার জন্য না, আমি বললামই তো কী জন্য আমরা বলি। দ্য ইজ এ গ্রেট ডিল অফ এভিডেন্স টু সাপোর্ট দিস ইন দ্য কোরআন অ্যান্ড সুন্না অ্যান্ড ইন দ্য রিপোর্টস ফ্রম দ্য সালাফ ইন দ্য ভিউজ অ্যান্ড দ্য ভিউজ অফ দ্য স্কলার্স। এই যে আমরা যা বললাম এটা কোরআন এবং সুন্না, এটার অনেক অনেক ই আছে, মানে অনেক দলিল আছে কেন আমরা এইভাবে বলবো, কেন এইভাবে বলা উচিত কথা। যেমন একটা অ্যাড কোট করছেন এখানে, যেটা একটা না দুইটা অ্যাড, সুরা 18 নম্বর সুরা, 18 নম্বর সুরা হচ্ছে সুরা কাহাফ, সুরা কাহাফের 23-24 নম্বর অ্যাড কোট করছেন, বলছেন যে নেভার সে অফ এনিথিং, নেভার সে অফ এনিথিং, কোনো কিছুর ব্যাপারেই বললো না, আই শ্যাল ডু সাচ অ্যান্ড সাচ থিং টুমোরো, কালকে আমি এটা করবো এটা করবো, অর্থাৎ ভবিষ্যতের ব্যাপারে কোনো মুসলিম, বিশেষ করে যদি আপনি যত বড় স্কলার দেখবেন, আপনি তো জানেন একটা একটা ইয়ে আছে না যে স্কলাররাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়, জ্ঞানীরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়, এটা কিন্তু ইসলামে একটা একটা এটাও একটা ই ইসলামের কী বলবো, এটাও একটা বিশ্বাস অথবা এটাও একটা উসুল বলতে পারেন, মানে মূলনীতি আপনার ভয়ের ব্যাপারে বা তাকুয়ার ব্যাপারে একটা মূলনীতি হচ্ছে জ্ঞান যাদের যত বেশি হবে তাকুয়া তার তত বেশি হবে, বা এটা একটা কী বলবো এটা একটা একটা বোঝ যদি বলি, আমি বোঝ বললে একটু ভালো হয়, আন্ডারস্ট্যান্ডিং যদি বলি আর কি, এক্সেপ্ট ইনশাল্লাহ বলতেছেন নেভার সে এনিথিং আই শ্যাল ডু সাচ অ্যান্ড সাচ থিং টুমোরো এক্সেপ্ট সেইং ইনশাআল্লাহ। তাহলে আমরা এই জন্য দেখবেন যে স্কলাররা বড় বড় স্কলাররা সবসময় এই ছোট্ট জিনিস, মানে ফোনে কথা বলতেছেন যে কালকে দেখা হবে তখন বলবেন ইনশাআল্লাহ, আমি এখন বাইরে যাব বলবেন ইনশাআল্লাহ, আমি এখন শুতে যাব বলবেন ইনশাআল্লাহ, মানে এভরিথিং ফিউচারে যেটা আছে প্রত্যেকটা জিনিস ইনশাআল্লাহ লাগাবেন। এবং আমি তো আমার আমি যখন নেপচিউন এয়ারলাইন্সে কাজ করতাম, আমি আমাদের অফিসিয়ালদের সাথে কথা বলতাম, আমি বলতাম ইনশাআল্লাহ যখন ই করতো, এবং তারা অনেক সময় এটা রিপিট করতো, মানে সিঙ্গাপুরিয়ানে জানেন তো আপনারা যে মানে তারা ইসলাম সম্বন্ধে কিছু জ্ঞান আছে তাদের, মুসলমানদের সম্বন্ধে, যেহেতু তারা মুসলিমদের পরিবেশে থাকে, ওখানে অনেক মুসলিম আছে, আজান শোনা যায় অনেক জায়গায় লাউডলি। যাই হোক, এরপরে সুরা নাজামের আটটা আয়াত কোট করতেছেন, 32 নম্বর আয়াত, সো এসক্রাইব নো পিউরিটি টু ইয়োর সেলফ, হি নোজ বেস্ট হিম হু ফিয়ার্স হিম অ্যান্ড কিপস হিজ ডিউটি টু হিম। নিজের উপরে কোনো পিউরিটির দাবি করো না, মানে নিজেকে খুব বুজুর্গ, নিজেকে খুব মুত্তাকি, নিজেকে খুব নামাজি, এই ধরনের ব্যাপার স্যাপার থেকে দূরে থাকা উচিত। বলতেছে আল্লাহই ভালো জানেন কে তাকে ভয় করে এবং কে তার প্রতি, আল্লাহর প্রতি তার কর্তব্য যেটা বা ডিউটি যেটা বা করণীয় যেটা সেটা করে। When the Prophet sallallahu alaihi wasallam entered a graveyard, he would say, রাসূলুল্লাহ যখন কোরআন সুন্নাহ থেকে দলিল দিচ্ছেন কিন্তু যে ইনশাআল্লাহ যে বলার কথা বা সব কিছুতে কোনো কিছুতে যেন আমরা ফুটানি না মারি বা ফুটানি না করি সেটার দলিল দিচ্ছেন কোরআন সুন্নাহ থেকে। কোরআন থেকে বললেন দুইটা আয়াত, মানে সরি দুইটা সুরা থেকে মোট তিনটা আয়াত বলছেন, সুরা কাহাফের দুইটা আয়াত এবং সুরা নাজম সেটার 32 নম্বর আয়াত। এখন একটা হাদিস কোট করবেন, এই হাদিসটা হচ্ছে মুসলিমের হাদিস যেখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কবরস্থানে ঢুকতেন তখন বলতেন, পিস বি আপন ইউ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, ও অকুপেন্টস অফ দিজ অ্যাবোর্ডস,
আপনারা এটা দোয়াটা জানেন হয়তো অনেকে, আসসালামু আলাইকুম ইয়া আহলেদ দিয়ারি, আহলাদ দিয়ারি, সরি ইয়া আহলাদ দিয়ারি। এটা এখানে আরবিটা নাই, শুধু ইংলিশটাই বললাম আমি, ইংলিশটাই আছে এখানে শুধু। তো বলতেছেন যে সালাম করতেন কাদেরকে, কবরের বাসিন্দারকে, বিলিভার্স অ্যান্ড মুসলিমস, বিশ্বাসী এবং মুসলমানগণ। উই উইল জয়েন ইউ সুন ইনশা আল্লাহ, আমরাও তোমাদের সাথে যোগ দিব, অর্থাৎ আমরাও মারা যাব, আমরাও কবরে যাব, আমরা তোমাদের মতো হব, তোমাদের সাথে যোগ দিব ইনশা আল্লাহ। আই আস্ক আল্লাহ টু কিপ আস অ্যান্ড ইউ সেফ অ্যান্ড সাউন্ড। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তোমাদের এবং আমাকে, আমাদের যেন আল্লাহ সেফ অ্যান্ড সাউন্ড রাখেন, নিরাপদ রাখেন এবং ভালো রাখেন। আবদুল্লাহ ইবিন মাসুদের একটা ইয়ে আসতেছে, এটা হচ্ছে একটা বই থেকেই করা, একটা আকিদার বই থেকেই করা, কোট করা। সেখানে উনি বলেন, আবদুল্লাহ ইবিন মাসুদ আপনারা জানেন, খুব জলিল কদর বলি যেটা আমরা, জলিল কদর কদর মানে বড় গ্রেডের সাহাবি আর কি, বা বড় শেখ সাহাবি, ভাগ্যবান সাহাবি, আল্লাহ রসুলের খুব ক্লোজ। হুয়েভার বিয়ার্স উইটনেস দ্যাট হি ইজ এ বিলিভার, লেট হিম বিয়ার উইটনেস দ্যাট হি উইল বি ইন প্যারাডাইস। কেউ যদি সাক্ষ্য দিতে পারে যে সে বিশ্বাসী, অর্থাৎ কেউ যদি জোর মানে জোর গলায় বলতে পারে বা নিশ্চিত হয়ে বলতে পারে, তাহলে সে যেন এটাও বললো বা সে যেন এটাও ঘোষণা দিল যে সে জান্নাতি, এটা আমরা কেউ করতে পারি না। এক্সেপ্ট জান্নাতি এবং জাহান্নামী সম্বন্ধে আমরা যেটা জানি বা আমরা পরে পড়বো আর অন্য জায়গায় পড়বো, যে আমরা কাউকে জাহান্নাতি বলে সার্টিফিকেট দিব না, বা জান্নাতি জাহান্নামী বলে কাউকে কন্ডেম করবো না, জান্নাতি বলে সার্টিফাই করবো না, বাহবা দিব না, অথবা জাহান্নামী বলে কাউকে কন্ডেম করবো না। তার কারণ হচ্ছে আল্লাহ রসুলকে ওয়াহির মাধ্যমে আল্লাহ যাদের কথা জানাইছেন তাদের ছাড়া আর কারো জানার উপায় নাই যে কে জান্নাতি এবং কে জাহান্নামী। তো যাই হোক, এটা মোটামুটি আহমদ বিন হাম্বল বলেন, ওনার একটা উদ্ধৃতি আমরা দেখব এখানে। ইমান নিয়ে কিন্তু কথা চলতেছে, এখন পর্যন্ত আমরা কী নিয়ে কথা বলতেছি, এখন পর্যন্ত আমরা ইমান নিয়ে কথা বলতেছি কিন্তু। আচ্ছা, তো এরপরে আমরা পড়তেছি যে আহমদ বিন হাম্বলের একটা ই, এখানে আরও আরও কিছু উদ্ধৃতি আছে, আমি স্কিপ করে করে যাচ্ছি, সব পড়তেছি না আপনাদের জন্য। আহমদ বিন হাম্বলের একটা উদ্ধৃতি পড়বো আমরা, উনি বলতেছেন ইট ইজ ওয়ার্ডস ডিডস অ্যান্ড ইন্টেনশন। কিসের কথা বলতেছেন? ইমান সম্বন্ধে বলতেছেন। তাকে একবার ইমান সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলতেছেন ইট ইজ ওয়ার্ডস ডিডস অ্যান্ড ইন্টেনশন, কথা মানে মুখে বলতে হবে ইমান, মুখে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ডিডস কাজ করতে হবে এবং ইন্টেনশন নিয়ত। হি ওয়াজ আস্কড হোয়াট ইফ এ ম্যান আস আর ইউ এ বিলিভার, তাকে জিজ্ঞেস করা হলো আহমদ বিন হাম্বলকে, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে বা আপনাকে জিজ্ঞেস করে আর ইউ এ বিলিভার, তুমি কি বিশ্বাসী, হি সেড দিস ইজ বেদা। কী বেদা? এই জিজ্ঞেস করাটা হচ্ছে বেদাত, কাউকে জিজ্ঞেস করতে নাই যে সে বিশ্বাসী কিনা। এটা মুসলমানদের কথা বলা হচ্ছে, মুসলমানদের ভিতরে কাউকে বিশ্বাস করতে নাই, মানে আমি মসজিদে গেছি আমি কাউকে জিজ্ঞেস করবো না আপনাকে বিশ্বাসী না, অফকোর্স বিশ্বাসী ধরেই নেব বিশ্বাসী, বাট আমি বলছি আমাদের ছেলে মেয়েরা বা আমাদের পরের জেনারেশনগুলোতে এত পরিমাণ অবিশ্বাসী আছে এখন, এত পরিমাণ যে আপনি আপনি ই হয়ে যাবেন, অ্যাম্বারাস হয়ে যাবেন অনেকখানে দিনের কথা বলতে গিয়ে। সে এটা আপনার মুখে মুখে বলে দেবে যে উই ডোন্ট বিলিভ ইন অল দোজ থিংস। আমাকে কাউন্সিলিংয়ের জন্য একবার একদিন ই ভাই নিয়ে গেছিলেন, তার ভাইগনাকে কাউন্সিলিং করার জন্য। ভাইগনা স্কলাস্টিকেতে পড়তো, স্কলাস্টিকেতে ও লেভেল করছে, তারপরে এ লেভেল করতেছিল, বা ওই পর্যায়ে আমাকে নিয়ে গেছিলেন। মা বাবা নামাজি, দাদা মামা হাজি, রিলিজিয়াস ফ্যামিলি এবং সাদামাটা ফ্যামিলি, এমন না যে একেবারে খুব বিশাল বড় লোক বা ইংল্যান্ডে ছয় মাস কাটে বাংলাদেশে ছয় মাস কাটে এরকম ফ্যামিলি, তা না। সো আমি একটু তার সাথে ডায়ালগ স্ট্রাইক করতে চাইলাম, একদিনে তো আর কিছু হয় না। তো সে এক পর্যায়ে বললো যে তুমি কি আমাকে বলবা যে 1400 বছর আগে এক গুহার ভিতরে কে কী ভাবছিল আর দেখছিল সেটা দিয়ে আমার জীবন চলবে? বাঙালি ছেলে, বাঙালি ইংলিশ ম্যান না, কালা কুচকুচা বাঙালি ছেলে, একেবারে মানে এক জেনারেশন আগে ক্ষেতের গন্ধ পাবেন এই ধরনের ফ্যামিলির ছেলে, কী করবেন বলেন? এটা আমাদের ফেইলিওর। আমরা ওই যে কোথায় মানে আমি যেখানে থাকি, আমি তো গ্রিন রোডে থাকি, YWC-র একটা স্কুল আছে আমাদের পাশে, সকালে দেখবেন আমরা যখন সকালে বাইর হই আমাদের স্কুলে যাওয়ার জন্য আমার ওয়াইফকে নিয়ে,
তখন দেখবেন যে রাস্তার উপরে দাড়িয়ালা, টুপিওয়ালা, হিজাবি, নেকাবি, হাত মোজা, পা মোজা পরা বাপ মায়েরা হন্তদন্ত হইয়া, মায়েরা বা বাপরা হন্তদন্ত হইয়া YWCতে বাচ্চাদের নিতে, মানে জীবনটা ধন্য হয়ে গেল, এরকম একটা ভাব চোখে দেখবেন, চোখে মুখে ফুটে উঠবে এরকম একটা ভাব YWCতে বাচ্চাগুলোকে দিয়ে আসতেছে। সো আমি মনে মনে বলি যে এই তো বলতেছেই তো, তারা ইয়াং ওমেন্স ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন YWCA, তারা রাখা রাখা করতেছে না, কোনো সরাসরি সরাসরি বলতেছে যে তারা মিশনারি। তো এটা হচ্ছে অনেকটা যে আপনি আপনার ছাগল ছানাকে সকালবেলা নেকড়ের হাতে দিয়ে আসলেন যে তুমি একটু দেখে শুনে রাখো আর কি, ফ্রম ইসলামিক পার্সপেক্টিভ আর কি। এখন কে কার কথা কে শুনবে বলেন? আমাদের স্ট্যাটাস আছে, আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে না, আমাদের একটা লাইফ আছে না সামনে। আল্লাহ যে আমাদের খাওয়ায়, আল্লাহ যে রাজ্জাক, রিজেকের ব্যাপারে রাসূলুল্লাহ একটা হাদিস আছে, আজকের প্রসঙ্গ না, তারপরেও যে মানুষ যখন হন্তদন্ত হয়ে ছুটোছুটি করে রিজেকের জন্য, শয়তান হাসে তাদেরকে নিয়ে এবং বলে যে এই যদি জানতো তার রিজিক ফিক্স তাহলে এইভাবে ছুটোছুটি করতো না। আমাদের অনেকের লাইফটাই কিন্তু সেইরকম র্যাট রেসের ভিতর যারা আসি আর কি। আচ্ছা, তখন আমাদের হাম্বল বললেন কি যে এটা এটা বিদাত, এটা জিজ্ঞেস করাটা, যে এইটি কেউ জিজ্ঞেস করবে? হি ওয়াজ আস্ক হাউ শুড হি আনসার। তারপরে আবার জিজ্ঞেস করছেন যে ঠিক আছে, যদি জিজ্ঞেস করেই ফেলে তাহলে কীভাবে আনসার করব আমরা? তখন বললেন, হি সেড, এ বিলিভার ইনশা আল্লাহ, আমি বিশ্বাসী, আমি একজন বিশ্বাসী ইনশা আল্লাহ। তার মানে এটা জিজ্ঞেস করাটা উচিত না, মুসলিমদেরকে জিজ্ঞেস করা উচিত না, বা মুসলিম সমাবেশে বা মুসলিম ইসে যেখানে, বাট আমাদের দেশে এটা একটা হাকিকত এখন। আচ্ছা, আমরা আর একটা দুইটাই পড়ব, ছোট ছোট প্যাসেজ, তারপরে আজকের জন্য আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। অ্যাকর্ডিং টু আহলে সুন্নাহ ওয়াল জামা, এ পার্সন ক্যানট বি সেড টু বি নো লঙ্গার বিলিভার ইফ ইট ডাজ নট, সরি, ইফ ইট ডাজ এ ফরবিডেন অ্যাকশন উইচ ডাজ নট কনস্টিটিউট কুফর। একজন মানুষকে আমরা এই কথা বলবো না কখনোই যে সে আর বিশ্বাসী না, কাফের হয়ে গেছে, অবিশ্বাসী হয়ে গেছে, যদি সে একটা নিষিদ্ধ কাজ করে, মদ খাইলো, জেনা করলো, চুরি করলো, ডাকাতি করলো, সব কটা কবিরা গুণা, বড় গুণা, কিন্তু এগুলো কোনোটাই তাকে অমুসলিম বানায় দেয় না, হুইচ ডাজ নট কনস্টিটিউট কুফর, যদি কুফর হচ্ছে কম করে জিনিসটা, কুফর মানে বড় কুফরের কথা আমরা বলতেছি এখানে, অর হি নেগলেক্টস অ্যান অব্লিগেটরি ডিউটি, দ্য নেগলেক্ট অফ হুইচ ডাজ নট কনস্টিটিউট কুফর, অথবা সে একটা অব্লিগেটরি, অবশ্য করণীয় বা ওয়াজিব কাজ ছিল কিন্তু সেটা করলো না, বা সেটাকে তুচ্ছতাচ্ছিল্য করলো বা অবজ্ঞা করলো, কিন্তু কাজটা এমন ছিল, অব্লিগেটরি হলে এমন ছিল যেটা কুফর না, যেটা যেটা না করাটা কুফর না, সেই জিনিসটা কি? ধরেন কথা কথা সালাত, নামাজ, নামাজ যে ছেড়ে দিল, বড় স্কলার যারা তারা সবাই তাকে কাফের মনে করবেন বা কাফের বলবেন তাকে, বা অবিশ্বাসী মনে করবেন, এটা হচ্ছে জেনারেল রুল। তাই বলে আমরা একজন পার্সনকে আমি আপনি অবিশ্বাসী বলার আগেই বলছি, আমরা অনেকবার বলছি যে আপনার আমার ডিউটি না এটা, আমরা কাউকে অবিশ্বাসী বলবো না, তবে আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই যদি নামাজ টোটালি ছেড়ে দেয় আমি তার জন্য ভয় করবো যে সে হয়তো অবিশ্বাসী হয়ে গেছে, খুব লাইকলি যে সে অবিশ্বাসী, বেশিরভাগ বড় স্কলাররা তাকে অবিশ্বাসী বলে জ্ঞান করবেন। এই জন্যই বললেন যে অর হি নেগলেক্টস অ্যান অব্লিগেটরি ডিউটি, দ্য নেগলেক্ট অফ হুইচ ডাজ নট কনস্টিটিউট কুফর, যেটা নেগলেক্ট করাটা কুফর না, সেরকম একটা নেগলেক্ট যদি করে, সে নেগলিজেন্স যদি থাকে তার ভিতরে, তাইলে সেটাকে আমরা তাকে সেই জন্য কাফের বলবো না বা অবিশ্বাসী জ্ঞান করবো না। এ পার্সন ক্যান ওনলি বি সেড নো লঙ্গার টু বি নো লঙ্গার এ বিলিভার ইফ হি ডাজ ওয়ান অফ দ্য থিংস দ্যাট নালিফাই ফেথ, কেউ যদি ইমান বিনষ্টকারী বিষয়ের কোনোটা করে তবেই কেবল তাকে কাফের বলা যেতে পারে। স্টিল আপনার আমার ডিউটি না এটা, বা আপনার আমার কাজ না এটা, তারপরেও রয়ে যায় কথা, তারপর হুজ্জত কায়েম করতে হবে, তাকে দেখে জিজ্ঞেস করতে হবে কি তুমি কি জানো যে এটা করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, তাকে বোঝাইতে হবে, তারপরেও যদি সে ইনসিস্টিংলি ওই বিমান বিনষ্টকারী বিষয়টা করে, ওই কাজটা করে, তখন তাকে স্কলাররা বা রাষ্ট্রযন্ত্র অবিশ্বাসী হিসেবে রুলিং দিবে। আমরা যারা নতুন আসছেন তাদের জন্য এটা বিশেষ করে দরকার ছিল বলা, যারা পুরানো তারা জানেন যে আমরা ইমান বিনষ্টকারী বিষয়ের উপরে ডিটেলস পড়াশোনা করছি, আগে পয়েন্ট বাই পয়েন্ট ধরে ধরে পড়াশোনা করছি। আমরা আজকের জন্য শেষ করে দিব। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম
তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তা আমল করার এবং জীবনে ধারণ করার, জীবনে প্রয়োগ করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।